من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ألم يعلم أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم صدق الله العلي العظيم তো আপনাদের সামনে তওবা ইস্তেগফার নিয়ে কথা বলছিলাম, তওবা ইস্তেগফারের কত ফজিলত সেই নিয়ে কথা বলছি। তার ফাঁকে একটা আমি কথা বলে দেই, তারপর আমি কথা বলবো, সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মরে যায় তার আমলের রাস্তা সব বন্ধ হয়ে যায়, তার কোনো আমলের রাস্তা থাকে না, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা রাস্তা আছে, মানুষ মরে গেল কবরের থেকে আমল সে নেকি পেতে থাকে। তার মানে দেখি, একটা হচ্ছে ওয়ালাদুল সালেহ, নেক সন্তান, যদি একটা নেক সন্তান রেখে যায়, সে যদি নামাজ পড়ে আর মায়ের জন্য দোয়া করে বা বাপের জন্য দোয়া করে, অথবা যখনই দোয়া করবে রাব্বি মায়ের জন্য দোয়া করবে বাপের জন্য দোয়া করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একমাত্র ওই নেক সন্তানের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, এবং সে যদি তার মায়ের জন্য দোয়া করে তার মায়ের কবরে যে আজাব থাকে আল্লাহ সে আজাব দূর করে দেয়, এবং তার দোয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তার মাকে ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, সে দোয়া করবে তার মায়ের কবরের মধ্যে আল্লাহ তাআলা কী করবে, জান্নাতের খিড়কি খুলে দিবে আর সে জান্নাতি হয়ে যাবে। শুধু ছেলে সন্তানের দোয়ার কারণে মানুষ অনেক মানুষ জান্নাতি হয়ে যায় ভাই, এই ব্যাপার। কিন্তু আজ আমরা কী করছি, ওই রাস্তা বাদ দিয়ে দিয়েছি, নিজেরা মায়ের জন্য দোয়া করি না, কী করে ভাড়া করে মৌলবি নিয়ে আসি, আর কী করি ভালো করে বাড়িতে জোর দিয়ে আমরা মিলাদ যা বেদাত, হাদিস কোরআনে কোথাও নাই, সাহাবারা কোনে আল্লাহ নবী করতে বলে নাই, এ বেদাত আমরা করি, তাতে একটা আমাদের ভালো হয় ভাই, সেটা কি আমরা মৌলবীদের বা মজা করে খেতে পাই, কিন্তু আপনাদের কিচ্ছু হবে না, একটু নাকি পাবেন না, আপনি আমাদেরকে বাড়িতে নিয়ে খাওয়াচ্ছেন খুব সুন্দর করে, আমরা মজা করে খাই খেতে পাই, আমাদের লাভ, কিন্তু আপনাদের একটু নাকি পাবেন না ভাই, এই যে সব বেদাতি ফতাতে যাবেন না, বরং কী করবেন, নিজের মা বাপের জন্য নিজের দোয়া করতে হবে। আপনি যতটুকু জানেন, আপনি একটা কুলহু আল্লাহ জানেন সেটাই পড়বেন, আর যদি একটু বেশি জানেন আলহামদুলিল্লাহ সেগুলো পড়বেন, পরে দোয়া করবেন, আপনার দোয়া আগে কবুল করবে আল্লাহ তাবারক তাআলা, আর আপনার দোয়ার কারণে আপনার মা বাপের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, তাদের কবর আজাব তাকে দূর করে দেবে, এবং আলহামদুলিল্লাহ তারা জান্নাতি হয়ে যাবে, এবং কিয়ামত দিন আল্লাহ তাআলা বলবে, দেখ তুই গুনাহগার ছিলি কিন্তু একটা নেক সন্তান রেখে আসছিস, সে তোর জন্য দোয়া করতো সব সময়, যার জন্য আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আর তুই জাহান্নামী ছিলি যা তোকে আমি জান্নাতি বানিয়ে দিলাম, যা জান্নাত চলে যা, এই অবস্থা তৈরি হবে ভাই, ঠিক আছে। তো এই জন্য প্রতিটা মা বাপকে তা উচিত সন্তানদেরকে নেক সন্তানে তৈরি করা, নেক সন্তানে তৈরি করা, যাতে মা বাপ মরে গেলে তারা দোয়া করতে পারে মা বাপের জন্য। কিন্তু আজ দেখেন মা বাপ মরে গেলে কেউ মা বাপকে মনেই করে না, হ্যাঁ ওদের রাখা জমি জায়গা নিয়ে ভাগ বন্টন শুরু করে দেয়, হ্যাঁ এ আমি বেশি লোভাই তুমি কম লোভে নি, মারামারি লাগিয়ে দেয় সব করতে, কিন্তু মা বাপের জন্য কেউ কিন্তু চিন্তাই করে না ভাই। তো এই জন্য আমি আপনাদের মনে করে দিচ্ছি যে দেখেন আপনাদের যাদের মা বাপ মরে গেছে, আপনারা কোনো মৌলবি ভালো করবেন না, আর বরং নিজে নিজে যতটুকু পারবেন দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, নিজে নিজে যাবেন, কাকে দল বেঁধে নিয়ে যাবেন না, হ্যাঁ এখন এরকম নাই। আর একটা কথা বলি, কবরের সামনে আপনি মনে মনে যা কিছু পারবেন পরে মনে মনে বকশি দেবেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আপনি যদি জুড়ে বলেন ওয়েন তাজহার ফাইন নবী আল্লাহ মুসির, আল্লাহ বলছেন
তুমি যদি জোরে কথা বলো আল্লাহ তা সেটা শুনতে পাই, ওহাই আলামু সিররা, এমনকি আল্লাহ তালা তোমার মনের ভিতরে যে কথা আছে সেটাও আল্লাহ জানতে পাই। এত কবরের সামনে হাত তুলে দোয়া করা কি নিষেধ করা আছে? কারণ অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, মনে করবে সে কবরের কাছে কিছু চাচ্ছে, অথচ আপনি তার জন্য দোয়া করছেন, সেটা তো বুঝবে না। মানুষ মনে করবে কবরওয়ালার কাছে কিছু চাচ্ছে হয়তো, এই জন্য কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না, মনে মনে দোয়া করতে হবে, মনে মনে। আর কবর জিয়ারত করতে হবে, নিজে নিজে করতে হবে, নিজের মা বাপের জন্য নিজে করতে হবে, এই হলো কথা। যাই হোক, আমি এবার আপনাদের সামনে আমি তৌবা ইস্তেগফারের কিছু ফজিলত বর্ণনা করেছি, আরও করবো সামনে ইনশাআল্লাহ। তো এবার কথা হইল আল্লাহ আল্লাহ তাআলা আলামি আলাম আল্লাহু ইয়াকবাল তাওবাত আন ইবাদি। আচ্ছা, মানুষ কি জানে না, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে তওবা কবুল করেন? ওয়া খুযু সাদাকাত, এবং যারা সদকা খায়রাত করে সেটা আল্লাহ কবুল করেন। ওয়ান আল্লাহ হুয়া তাওয়াবুর রাহিম, আর নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, রাহিম আর দয়ালু। ঠিক আছে, আবার এটা সূরা তওবা, সূরা তওবার 104 নম্বর আয়াত। এবার আল্লাহ তাআলা সূরা শুরার 24 এবং 25 এবং 26 নম্বর আয়াতে বলছেন, কী বলছেন? ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাত আন ইবাদিহি ওয়া ইয়াফু আন সাইয়্যাত, এবং তিনি যিনি তার বান্দাদের তওবা কবুল করেন, ওয়া ইয়াফু আন সাইয়্যাত, এবং তাদের অনেক পাপকে তিনি ক্ষমা করে দেন, পাপকে মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফালুন, এবং তারা যা কিছু করে আল্লাহ সব কী করেন জানেন, সব জানেন। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ একসঙ্গে যা কিছু করে আল্লাহ সব দেখে, সব দেখে আল্লাহ তাআলা, এবং সব জানেন আল্লাহ তাআলা। ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, এবং যারা ইমান এনেছে এবং নেক কাজ করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। ওয়াযিদুহুম মিন ফাদলি, এবং নিজের অনুগ্রহে তাদেরকে আরও অনেক অনেক বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, দেখেন সূরা সূরা আয়াত নম্বর 25-26, এটা 25 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারাতে আছে। তো মোট কথা এখান থেকে এটা বলতেছে আল্লাহ তাআলা, মানুষ যত রকমের পাপ করবে এই পাপের জন্য একমাত্র ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, একমাত্র আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে না। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে কিছু বেদাতিরা কিছু কী করছে জানেন তো? তারা বলছে যদি আপনি সারা জীবন নামাজ না পড়েন তাহলে নামাজের কাফারা আপনাকে দিতে হবে। কী কাফারা দিতে হবে? প্রতিদিন কত চাল ওরা ধার্য করেছে এই পরিমাণ চাল দিতে হবে, অথবা এই পরিমাণ টাকা দিতে হবে। যদি কোথায় দিতে হবে? আপনি আমাদের মাদ্রাসায় দিয়ে যান। তার মানে কি, তারা পেট পূজার ব্যবস্থা করছে, তাদের পেটের মানে বেদাতিদের পেট মানে খাওয়ার তাদের কি ইয়া যাবে না, যে কোনোভাবে তারা খাবে মানুষের কাছ থেকে, মানুষকে মেরে মেরে খাবে। হ্যাঁ, তোমাদের যদি মাকে বকসাইতে হয় তো আমাদেরকে দাও, ফাতেহা পড়াও, খাবার ফাতেহা পড়াতে সেখানে খাবারের ব্যবস্থা আছে, হ্যাঁ মিলাদ করাও বাবা সেখানেও খাবারের ব্যবস্থা আছে। অবশ্য আমরা আমাদের এখানে সব নাই, যারা মানে বেদাতি টাইপের লোক তারা, ওই আমি ছিলাম ইউপিতে মাদ্রাসাতে, ভাই প্রতিদিন দাওয়াত হইতো, প্রতিদিন মানে আর যেতাম খালি বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, সে এমন খাবার আসে মুখে দিলে মনে হয় আরও খাই আরও খাই। আর একটা মাদ্রাসা আছে হাবিবিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার ভাই সেখানে কিন্তু চুলা নাই, চুলা নাই, রান্নার ব্যবস্থা নাই, ওই প্রতিদিন আপনার দাওয়াত দিয়ে। ভাই আমি বড় মাসে ভর্তি হয়েছিলাম, সেখানে খাবার এতই খারাপ কী বলবো, সে পোকা পরে থাকে রুটির মধ্যে পোকা, আর ডাল মনে হচ্ছে নদীর পানি, ওই খেয়ে আমার গ্যাস্ট্রিক ধরে গেছে। আমি বলছি ভাই বাঁচবো না, এই মাসা ছেড়ে দেয়, আমি ওই মাসে ভর্তি হই ভাই, ইয়ে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি ভাই। আর সেখানে প্রতিদিন দাওয়াত আর বিরিয়ানি আর বিরিয়ানি খেয়ে খেয়ে ভাই 10-15 দিন একেবারে এমন হয়ে গেছি আমি, বুঝতে পারছেন তো? তো এই ব্যবস্থা, কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, এই যে মানুষ খাওয়ায় ওদেরকে, এই খাওয়া মানে বেদাতি পন্থায় সমস্ত আপনার কী হয় সেখানে আপনার এই কী বলে মিলাদের ব্যবস্থা, এই সমস্ত মিলাদ। তো এবার ওরা কী বলে, এভাবে যদি আপনি খাওয়ান তাহলে আপনার যে নামাজ পড়ছেন না, হয়তো আজকে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, আপনার গুনাহটা চেপে আছে, তো আমাদেরকে খাওয়াইলে কী হবে, সেই গুনাহটা কাফফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। না ভাই, এগুলো ওদের মন গড়া কথা ভাই। একমাত্র আল্লাহ বলছে তুমি পাপ করছো, যে ধরনের পাপ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করব।
ওই রকম ব্যবস্থা আল্লাহর শরীয়তের মধ্যে নাই। হ্যাঁ, যে মানুষকে খাওয়াইলে কী হয়ে যাবে, তার গুণা মাফ হয়ে যাবে, সেটা আলাদা কথা। আপনি যদি খাওয়ান তাহলে আপনার দরজা বুলন্দ হবে, তাদের কাদেরকে খাওয়াইতে হবে সেটা খাওয়ার লোক দেখতে হবে। যারা মিসকিন আছে, ফকির মিসকিন অথবা মুসাফির আছে বাইরে থেকে, কোনো খাওয়ার ব্যবস্থা নাই, ওদেরকে যদি খাওয়ান তবে আপনার এটা হবে। ঠিক আছে, তো আল্লাহ তাআলা বলছেন একমাত্র আমি তোমাদের গুণা মাফ করি, আমি তোমাদের গুণা মাফ করে দেব, আর তোমরা যা কিছু করো সব আমি জানি। আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা যা দোয়া করবে আল্লাহ বলছে ওয়াস্তা জিবু, তাদের দোয়া কবুল করা হয়, তাদের দোয়া কবুল করি। এবার দেখেন আল্লাহ তাবারক তাআলা আল্লাহ এত দয়ালু, এতই দয়ালু, এতই ক্ষমাকারী, এতই ক্ষমাকারী, তিনি এখানে দাওয়াত দিচ্ছেন তার গুনাহগার বান্দাদেরকে যে তোমরা কি করো, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদের সমস্ত পাপকে মাফ করে দেব, সমস্ত পাপকে মাফ করে দেব। আল্লাহ বলছেন দেখেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এটা সূরা জুমার আয়াত নম্বর তিপ্পান্নর মধ্যে আল্লাহ বলছেন এই কথা। কি বলছেন? উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার করছে গুনাহ করে, যারা নিজেদের উপর জুলুম অত্যাচার করছে গুনাহ করে, জুলুম অত্যাচার করছে মানে জুলুম অত্যাচার মানে কি গুনাহ মানে জুলুম অত্যাচার, তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমতেকে নৈরাশ হইও না, তোমরা যতই গুনাহ করো, তোমরা যতই গুনাহ করো, যতই পাপ করো, আমার গুনাহ থেকে নৈরাশ হইও না। কেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিবেন। জামিয়া মানে কি? জামিয়া জমা মানে বহু বচন, তোমাদের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন। কেন? ইন্নাহু আল গাফুরুর রাহিম, কেন? নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, রাহিম, আর খুবই দয়ালু। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা যতই পাপ করো, পাপ করে যদি পৃথিবী ভর্তি করে ফেলো, তবুও আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। কেন? আমার কাছে যদি একবার ক্ষমা চাও, একবার তওবা করো, তাহলে আমি তোমাদের সমস্ত পাপকে মাফ করে দেব। আমি সমস্ত পাপ, শুধু শর্ত আল্লাহর কাছে খালিস তওবা করতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে যে আল্লাহ আমি এই পাপ করছি আর জীবনে করবো না, আমাকে মাফ করে দাও। আপনি খাঁটি মনে তওবা করবেন আল্লাহ আপনাকে সমস্ত পাপকে মাফ করে দেবেন, আল্লাহ নিজে বলছেন এই কথা। এই জন্য বলছি, এই জন্য বলছি, অনেক মানুষ আছে যারা অনেক পাপ করছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার চিন্তায় মানুষ এই সেই কত রকমের পাপ জীবনে করছে, হ্যাঁ মানুষের লুটে ভুটে খেয়েছে, এই করছে সেই করছে, তা তারা মনে করে এবার তো আমাদের মাফ হবে না, কী হবে কী হবে কী হবে, তো খাঁটি মনে যদি তোবা করেন আল্লাহ তা মাফ করে দিন। কিন্তু ভাই শর্ত হইল যাদের নিয়েছেন যদি পারেন তাদেরকে দিয়ে দিন, ঠিক আছে, তাহলে একদম একদম ভালোভাবে মাফ হয়ে যাবে, একদম ভালোভাবে মাফ হয়ে যাবে, ঠিক আছে। তা এই শর্ত হইল এই, শুধু তাই নয়, আল্লাহ তাবারক তাআলা অন্য জায়গাতে বলছেন ইহুদি খ্রিস্টানদের, খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন, যারা খ্রিস্টান, যারা খ্রিস্টান তাদেরকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারা, অবশ্যই কাফের হয়ে গেছে কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় আল্লাহ তিনজনের মধ্যে একজন, অর্থাৎ তিনজনের মধ্যে আল্লাহ একজন, নাউজুবিল্লাহ, অর্থাৎ খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ মানে, এক আমাদের আল্লাহ যে সৃষ্টিকর্তা তিনাকে আল্লাহ মানে, দুই নম্বর মরিয়মকে, তিন নম্বর ঈসা আলাইহিসসালামকে, অর্থাৎ ঈসার মা মরিয়মকে তারা আল্লাহ মানে, তিনজনকে আল্লাহ মানে, ঠিক আছে। তো এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয় কাফের হয়ে গিয়েছে কারা? যারা বলে নিশ্চয় আল্লাহ তিনজনের মধ্যে একজন। আর আল্লাহ কি বলছেন? ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আর শুনো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বলে দিচ্ছে এখানে, মাবুদ শুধু একজন আল্লাহ, স্বয়ং আল্লাহ আল্লাহ, তাছাড়া আর কোনো আল্লাহ হইতে পারে না পৃথিবীতে, মহাবিশ্বের মধ্যে আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব ওয়াইলাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, অতএব তারা যা যে সমস্ত কথাগুলো বলে বেড়াচ্ছে
তার থেকে যদি তারা বিরত না থাকে, তো অবশ্যই অবশ্যই তাদের মধ্যে থেকে যারা কাফের হয়ে গেছে এই সমস্ত কথা বলে যে আল্লাহ ছাড়া আরও মাবুদ আছে, হ্যাঁ অর্থাৎ ঈসা আলাইসালামকে মাবুদ মানে আর হ্যাঁ মরিয়মকে মাবুদ মানে, তাহলে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে কঠিন আজাবে তাদেরকে স্পর্শ করবে, কঠিন আজাব তাদেরকে স্পর্শ করবে। এতএব আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এতএব তারা কেন আল্লাহর নিকট তওবা করে না, ওয়াস্তাগফিরুনাহু কেন আল্লাহর নিকট ইস্তেগফার করে না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, যদি তারা তওবা ইস্তেগফার করে আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। দেখতে পাচ্ছেন এতএব যারা খ্রিস্টান আছে তারা যতদিন পর্যন্ত ওই ধর্মে কায়েম থাকবে আর এ সমস্ত কথা বলবে তাহলে তারা মরবে কী অবস্থায়? কুফরের অবস্থায় মরবে, কাফের অবস্থায় মরবে, যদি তারা তওবা ইস্তেগফার না করে। আল্লাহ কথাই বলে দিয়েছেন এখানে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা ওই প্রতিটা ব্যক্তিকে, হ্যাঁ যারা অনেক জীবনে অনেক গুনাহ করছে তাদেরকে বিশ্বাস দিচ্ছেন, কি বিশ্বাস দিচ্ছেন যে তুমি যদি তওবা ইস্তেগফার করে হ্যাঁ ঠিক হয়ে নাও তাহলে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 115 কি বলছেন, ওয়ামা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা, ওয়ামা ইয়ামাল সুআন, যে ব্যক্তি অনেক পাপ কাজ করলো আও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের উপর জুলুম অত্যাচার করলো সুম্মা ইস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহর নিকট ইস্তেগফার করলো তওবা করলো ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা, তাহলে সে আল্লাহকে পাবে ক্ষমাকারী হিসাবে আর দয়ালু হিসাবে। দেখতে পাচ্ছেন, দেখেন খালি আল্লাহ কেমনভাবে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে তওবা ইস্তেগফারের ফজিলত বয়ান করছেন, যে তোমরা যতই পাপ করো যতই জুলুম অত্যাচার করো তোমরা যদি একবার তওবা ইস্তেগফার করে নাও তাহলে আল্লাহকে ক্ষমাকারী পাবে দয়ালু পাবে। তা এবার আপনার সামনে একটা হাদিস পেশ করব, হাদিসটা হচ্ছে আপনার সই তিরমিজি শরীফের হাদিস, সেটাতে কি বলা হয়েছে দেখেন, আল্লাহ হাদিসে কুদসি বলা হয় এটাকে, হাদিসে কুদসি, তাতে কি বলছে দেখেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ইয়া ইবনে আদম লাও বালাগাত জুনুবুকা আনানা সামাই সুমাই ইস্তেগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, ইয়া ইবনে আদম ইন্নাকা লাও আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়ান সুমা লাকাইতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান। এই হাদিসের শুরুতে কি বলছে আল্লাহ তাআলা দেখেন, ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাওতানি, হে আদম সন্তান তুমি যে শুধু আমাকে ডাকো, শুধু আমাকে ডাকো, আমাকে ডাকো আপদে বিপদে ফেরে আমাকে ডাকো, হে আল্লাহ আমার কী হবে এ হয়ে গেলো, হে আল্লাহ আমার ইয়ে, অনেকে মাকে ডাকে বিপদে পড়ে গেলে ও মাগো কী হয়ে গেলো গো, মাগো এ হয়ে গেলো গো, খবরদার মাকে ডাকবেন না আল্লাহকে ডাকবেন, আপনি যখনই বিপদে পড়বেন আপদে পড়বেন শুধু আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ বিপদে পড়ে গেলে একটা মুশকিল হয়ে গেলো, ইয়া আল্লাহ একটা কাঁটা বিঁধে গেলো কষ্ট পাচ্ছেন, ইয়া আল্লাহ যা কিছু হবে ইয়া আল্লাহ বলবেন, আর কিছু বলবেন না, অন্য কিছু বলবেন না, আর কি ও রাজা উতানি আর তোমার যত আশা ভরসা আছে তা আমার উপরে রাখো, যে কোনো আশা ভরসা কার উপরে রাখতে হবে, আল্লাহর উপরে, যে আপনার কি আল্লাহ আমার এই একটা আশা আছে আমার এই ছেলেটা যদি একটা ছেলে হয় আল্লাহ তাহলে আমি এই করবো সেই করবো, আল্লাহ তোমার উপরে ভরসা রাখছি, আল্লাহ তুমি একটা ছেলে দাও এই করবো সেই করবো মাদ্রাসায় পড়াবো, যে কোনো বলছেন আল্লাহর উপরে ভরসা রেখে বলবেন, অথবা আল্লাহ আপনার ভরসা রাখছি যে আমার ব্যবসাটা চলে তাহলে খুব ভালো হয় আল্লাহ আপনার ভরসা রাখছি, আল্লাহ আপনার যত আশা ভরসা আছে সমস্ত আল্লাহ বলছে যদি আমার উপরে রাখো, এই নয় যে আপনার দুনিয়ার উপরে ভরসা রাখবেন মানুষের উপরে ভরসা রাখবেন, যে আমার তো দুটো ছেলে আছে আমার তো চারটে ছেলে আছে, হ্যাঁ ওরা থাকতে আমার অসুবিধা কী, আমার ছেলেগুলো কামাই করে এত টাকা নিয়ে আসবে এই করবে সেই করবে সেই করবে, এরকম দুনিয়ার উপরে ভরসা করে তাহলে হবে না, ভরসা কোথায় রাখতে হবে আল্লাহর উপরে, এই কথা আল্লাহ এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এটা যদি আপনি এক নম্বর আল্লাহকে ডাকেন সব কাজে সব ক্ষেত্রে,
আর দুই নম্বর যত আশা ভরসা আছে আল্লাহর উপরে রাখেন তাহলে উপকার কী হবে, আল্লাহ বলছেন গাফার তুলাকা আলামা কানাফিকা, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা করে দেব কী অবস্থায়? আলামা কানাফিকা, চাই তুমি যত গুণা করো, তুমি যত গুণা করবে, তুমি যদি আমার ভরসা রাখো আর আমার আমাকে ডাকো সবসময়, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওলা উবালি, তাতে আমি কোনো পরোয়া করব না, আল্লাহ বলছেন তাতে আমি কোনো পরোয়া করব না। যে ও তো বাবা সে তো চুরি করেছে, অনেক মানুষের মেরে খেয়েছে সারা জীবন, ও তো সারা জীবন ডাকাতি করে বেড়েছে, সে তো কত মার্ডার করে দিয়েছে, ওইসব আমি পুরো করব না, আমি ওকে ক্ষমা করে দেব। শর্ত কি? শর্ত একটা, এই যে দুটো, এক নম্বরকে আল্লাহকে ডাকতে হবে সবসময়, আর দুই নম্বর যত আশা ভরসা আছে আল্লাহর উপরে রাখতে হবে। নম্বর দুই দেখেন কি বলছে, ইবনে আদম লাও বালাগাত জুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফার তোলাকা, তাহলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দেব। ওলা উবালি, তাতে আমি কোনো পরোয়া করব না, তাতে আমি কি করব না, কোনো পরোয়া করব না। ইয়া ইবনে আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ান, হে ইবনে আদম, হে আদম সন্তান, যদি তুমি আমার নিকট, যদি তুমি আসো আমার নিকট, বিকুরাবিল আরদি পৃথিবীবর্তী খাতায়া, খাতা নিয়ে পাপ নিয়ে, ঠিক আছে, যদি তুমি আমার কাছে কিয়ামত দিন আসো কি নিয়ে, পৃথিবী ভর্তি পাপ নিয়ে, তুমি এত পাপ করেছো, এত পাপ করেছো যে তোমার পাপে পৃথিবী ভর্তি হয়ে গিয়েছে, তোমার পাপে পৃথিবী ভর্তি হয়ে গেছে, এত পাপ তুমি করেছো, তুমি যদি আমার কাছে এত পাপ নিয়ে আসো, সুমা লাকিতানি, তারপর তুমি যে আমার সাথে সাক্ষাৎ করো, কিন্তু শর্ত হলো এই, লা তুশরিকু বি শাইয়া, কিন্তু তুমি দুনিয়াতে আমার সাথে কোনো শেরেক করো নাই, পাপ করেছো বিভিন্ন রকমের কিন্তু শেরেক করো নাই, শেরেক করো না, শেরেক বুঝতে পারছেন তো, আল্লাহকে ডাকছেন অন্য কাউকে ডাকছেন, আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আবার পীর বাবাকে বলছেন মাজারে গিয়া বাবা তুমি আমাকে সন্তান দাও, যে এরকম শেরেক করেন তাহলে হবে না, মানে আপনি কোনো শেরেক করেন নাই, কোনো বেদাত করেন নাই, আর কিন্তু অনেক পাপ করেছেন, তা আল্লাহ তাআলা বলছে আতাই তো কাবে করাবি হা মাগফিরাতান, তাহলে আমিও তোমার সঙ্গে মোলাকাত করব এক পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে, এক পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে, অর্থাৎ আপনি এক পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর নিকটে আসেন, যদি শেরেক না করেন, তো আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করবে এক পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে, অর্থাৎ আল্লাহ আপনাকে আল্লাহর সমস্ত পাপ মাফ করে দেবে, একমাত্র শেরেকের পাপ মাফ করবেন না। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে, যদি শেরেক করে ভাই, শেরেকের পাপ কখনো মাফ করা হবে না, কিন্তু আজ আমরা ঘরে ঘরে শেরেক করছি, ঘরে ঘরে শেরেক করছি, আমরা নিজেরা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কেন একটা টিক টিকি টিক টিক করলে বলছে এই দেখো আমার কথা বললো না, ঠিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা শেরেক ভাই, কারণ ওকে আল্লাহ বানিয়ে দিলেন, একটা টিক টিকি সে কী করে বল, আপনি মনের কথা বুঝে গেল, মনের কথা কে বুঝে, একমাত্র আল্লাহ বুঝে, আল্লাহ জানে আপনার মনের মধ্যে কী হয়েছে, আপনি কী বলতে চাচ্ছেন, আপনার কী অসুবিধা সব কিছু, আর একটা টিক টিক তাকে আল্লাহ বানিয়ে দিচ্ছে, বলছে দেখো টিক টিক করছে, এই দেখো ঠিক বলছে, এই দেখো বললাম না, এই দেখো টিক টিকও বলছে ঠিক, এই দেখো ঠিক, এরকম আমাদের নিজেদের মধ্যে আহলে হাদিসের মানুষ এরকম এইসব বিশ্বাস করে, এইসব স্যারেকে বিশ্বাস করে, ঠিক আছে, ওদেরকে তো ছাড়েন, ওরা তো স্যারেকে ডুবে আছে পা থেকে মাথা পর্যন্ত, ওদেরকে বললাম না হয় না, ওদেরকে এত বলি ওরা সোজা হচ্ছে না, আমার কাছে এসে খালি বলো তাবিজ দাও তাবিজ দাও তাবিজ দাও, আমি বলছি ভাই তাবিজে কিচ্ছু নাই রে ভাই, তাবিজ দিলেই শেরেক হয়ে যাবে, তোমার ইমান চলে যাবে আমারও চলে যাবে, তুমিও সারা জীবনের মতো জাহান্নামে থাকবে, আমাকে থাকতে হবে ভাই, তাবিজ তাবিজ করো না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান মুআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তাবিজ লটকাইলো সে শেরেক করলো, সে শেরেক করলো, সহি হাদিস একেবারে ভাই, তাহলে তাবিজ দিতে আল্লাহ নবী নিষেধ করেছে, তা আমি তাবিজটা লিখি কী করে, তবে হ্যাঁ আমি আগে লিখতাম যখন আমি জানতাম না, আগে নিজে হানাফি ছিলাম, নিজে বেদাতি ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সহি বুঝ দিয়েছে, আমি হেদায়েত পেয়েছি, এখন আমি তো এসব করতে পারি না, কখনো করবো না, জান চলে গেলো, আমি শেরেক বেদাত করতে পারি না। তো এ ভাই ভাই তো ঘরে ঘরে এখন শেরেক কিন্তু হচ্ছে ভাই, অনেক শেরেক আছে, আমি পরে শেরেক নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তো সবচেয়ে বড় শেরেক কি? তাবিজ। তাবিজ এমন একটা জিনিস, দেখেন ভরসা দুই প্রকার, এক আল্লাহর উপরে ভরসা, যে আল্লাহর উপরে ভরসা রাখেন, হাদিস কোরআনের মধ্যে আল্লাহ বলছে, হ্যাঁ বলছে যে ব্যক্তি আমার উপরে ভরসা রাখছে আমি তার জন্য যথেষ্ট, আমি কি তার জন্য যথেষ্ট,
আল্লাহকে ভরসা করবেন, আল্লাহ তোমার উপর ভরসা রাখতে তুমি আমার এই বিপদ বাঁচিয়ে দাও, এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ যদি না বাঁচায় ওই বিপদ থেকে আল্লাহ তো আমাকে ধরবেন, আমার কলারে ধরবেন, হ্যাঁ আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। আর এই ক্ষেত্রে আপনি যদি তাবিজ দেন একটা গলার মধ্যে যে এই তাবিজ আমাকে বাঁচিয়ে দেবে বিপদ থেকে, তো আল্লাহ বলছে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে না, দুনিয়ার কোনো বস্তুর উপরে ভরসা করবে, আমি তাকে তার উপরে সুপোর্ট করে দেবে, সে ধ্বংস হয়ে যাবে, সে তার ভালো হোক খারাপ হোক সে ধ্বংস হয়ে যাবে। এত তাবিজে ভরসা করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। তাবিজে ভরসা করলে শেরেক হয়ে যাচ্ছে ভাই, কেন গাইরুল্লাহর উপরে শেরেক, আমরা ভরসা করছি আমাদেরকে সর্ব অবস্থায় এক আল্লাহর উপরে ভরসা করতে হবে, হ্যাঁ আল্লাহ আমাদের সব বিপদ আপদ দূর করবে ইনশাল্লাহ, তাছাড়া অনেকেও বিপদ দূর করতে পারবেন আমাদের। তো এই ব্যাপার, তো এই হাদিসটা আমি বললাম আপনাদের সামনে, হাদিসটা কোথায় আছে, তিরমিজিতে আছে, হাদিস নম্বর 3540 নম্বর হাদিস। তো এভাবে আরও অসংখ্য হাদিস এসেছে এই আপনার তৌবা ইস্তেগফারের ব্যাপারে। দেখেন ইন্নাল্লাহ আযযা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, এই হাদিসের মধ্যে বলছেন হযরত আবু মুসা আশআরী বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কি বলছেন, ইন্নাল্লাহ আযযা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাবারক তাআলা রাতে তিনার রহমতের হাতকে প্রসারিত করে দেন, প্রসারিত করে দুই হাত রহমতের হাত বাড়িয়ে দেন এবং তিনি তার বান্দাদের দিকে তাকিয়ে থাকেন, দুটো হাত বাড়িয়ে তার বান্দাদের দিকে তাকিয়ে থাকেন যে এই এই রাতের মধ্যে আমার কোন বান্দা উঠে আমার কাছে তওবা করবে আমি তাকে ক্ষমা করে দেব। আচ্ছা এই তো রাতের ব্যাপার, আবার কি বলছেন অয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার, তেমনি আল্লাহ তাআলা দিনের বেলা তার রহমতের হাতকে প্রসারিত করে দেন, প্রসারিত লম্বা হাতকে প্রসারিত করা মানে এবার আল্লাহ হাত বিছিয়ে দেন এভাবে এভাবে লম্বা করে হাত করে ফেলে দেন, এভাবে ফেলে দিয়ে এবার তাকিয়ে থাকে বান্দাদের দিকে, হ্যাঁ যে বান্দা তোবা করে ইস্তেগফার করে আল্লাহ আমি জীবনে এত পাপ করেছি আজ আমি তোবা করতেছি, তোবা করে ওই পাপ থেকে সারা জীবনের মতো আমি মুক্তি চাই, ওই পাপ আমি দ্বিতীয়বার করবো না, যারা এভাবে তোবা করবে আল্লাহ কী করেন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেন, সে যতই পাপই হোক যত পাপ করুক যত কঠিন পাপ করুক আল্লাহ তাকে মাফ করে দেন। তো এই অবস্থা কতদিন চলবে, কতদিন চলবে, আল্লাহ এভাবে কতদিন মাফ করবে মানুষকে, দেখেন এখন হাদিসের মধ্যে বলছি, বলছে হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, অর্থাৎ কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন সূর্য আমার সকালে কোথা থেকে উঠে, পূর্ব দিক থেকে উঠে, কিন্তু কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের দরজা বন্ধ বন্ধ করে দেবেন, মানুষ যত কান্না করে তওবা করো কারো তওবা আল্লাহ কখন আর একটা তওবা কবুল করবে না, একটা তওবা কবুল করবে না ভাই, ওই দিন আসার আগে আমরা তওবা ইস্তেগফার করে নেই, কখন ওই দিন চলে আসবে আমাদের সামনে হঠাৎ করে চলে আসবে, তাহলে আমাদের তওবার কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না, আমাদের পাপ যা আমরা করব আমাদের ঘাড়ে চেপে থাকবে, ওই পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে এবং কেউ মাথায় ওই পাপ নিয়ে উঠতে হবে আমাদেরকে, আর তখন ওই পাপের হিসাব হবে, পাপকে মাফা হবে, পাপের পাল্লা ভারী হইলে জাহান্নাম আর হালকা হইলে নেকির পাল্লা ভারী হইলে জান্নাত, ঠিক আছে। তো এত পাপ এমন জিনিস যদি আমরা পাপ করি তার জন্য যেরকম দুনিয়াতে ক্ষতি, পাপের কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন জাহারাল ফাসাদ ফিল বাদি ওয়াল বাহরি বিমা কাসাবত আইদিয়ান নাস, আল্লাহ বলছেন জলে এবং স্থলে যত রকমের বিপদ আপদ আসে, যত বালা মুসিবত আসে সমস্ত মানুষের কৃতকর্মের কারণে আসে, মানুষের এই হাত যে এই কুকর্ম করে তার জন্য আমি জলে এবং স্থলে এই মহাবিপদ চাপিয়ে দিই, সেটা হতে পারে ভূমিকম্প, হইতে পারে সে বড় তুফান, হতে পারে অগ্নি উৎপাত, হতে পারে মারামারি কাটাকাটি, হ্যাঁ হইতে পারে আপসের মধ্যে দ্বন্দ্ব, যত কিছু হয় পাপের কারণে আল্লাহ সমস্ত কী করে চাপিয়ে দেয় আমাদের মধ্যে। এত পাপ যদি আমরা পাপ না করি আর তওবা ইস্তেগফার করি আর আল্লাহর ইবাদত বেশি বেশি করি তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত আপদ বিপদ দূর করে দেবে আর আমাদের মনের মধ্যে প্রশান্তি শান্তি দান করবেন, শান্তি দান আসল শান্তি দান করবেন, ফলে আপনার কী হবে সারাদিন একবার খেলো আপনার শান্তিতে থাকবেন, আর আপনি পাপে লিপ্ত থাকেন আপনার কাছে দুনিয়া সম্পদ টাকা পয়সা থাকলো আপনার কোনো শান্তি থাকবে না মনের মধ্যে, সবসময় হাই 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 হবে, এত সব শান্তির মালিক আল্লাহ তাআলা, এত আমরা কী করবো সবসময় পাপ থেকে দূরে থাকবো,
পাপ থেকে তোবা করবো, ইস্তেগফার করবো। যদি আমরা এভাবে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন, ফলে আমাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আরও বেশি বেশি করে তোবা ইস্তেগফার করার তৌফিক দান করুক। আর সামনে শুক্রবারে আরও বিস্তারিত আলোচনা করবো। বারাকাল্লাহু ফিল কুরআনি মুনাফানা ইয়াকুম বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াজুন কারীমুন আলাইকুম বাররুর রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروا له على نعمه وذكره أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.